ওয়েলকাম ব্যাক, সকলকে জানাচ্ছি স্বাগত 138 নম্বর এপিসোডে। আমি শুভ আছি সঙ্গে, আর এই মুহূর্তে আপনারা শুনছেন ভূত এক্সপ্রেস। আজকে আমার কাছে রয়েছে দুটো ঘটনা। প্রথম যে ঘটনাটি আছে সেই ঘটনাটি বাংলাদেশ থেকে পাঠানো হয়েছে, এবং দ্বিতীয় যে ঘটনাটি আছে সেটি শিলংয়ে ঘটে যাওয়া ঘটনা। আজকের দুটো ঘটনাই খুবই জমজমাট ঘটনা। আপনারা শুনে আমায় কমেন্টস করে জানাবেন কোন ঘটনাটি আপনাদের সবথেকে বেশি ভালো লাগলো। দেরি করবো না, চলে যাবো আজকের ঘটনায়। তার আগে বলবো, যদি আপনারা আমাকে কোনো ঘটনা পাঠাতে চান তাহলে আমাকে ইমেল করতে পারেন bhootexpress9@gmail.com এই মেল অ্যাড্রেসে, অথবা আমাদের ফেসবুক পেজের ইনবক্সে আপনারা ঘটনাটি লিখে আমায় পাঠাতে পারেন। আর বেশি দেরি করবো না, সোজা চলে যাবো আজকের প্রথম ঘটনায়। ঘটনাটি লিখেছেন বাংলাদেশ থেকে মোহাম্মদ ফাজেল আহমেদ। তিনি লিখেছেন, আমার বাড়ি বরিশাল জেলার কীর্তনখোলা নদীর পাশে। ছোটবেলা থেকে গ্রামেগঞ্জে থেকেই আমি মানুষ হয়েছি। ভূতপ্রেতের ভয় আমার ছোটবেলা থেকেই নেই। অনেকের মুখে শুনেছি সন্ধ্যার পর কীর্তনখোলার পাশ দিয়ে হেঁটে গেলে নাকি অশরীরীর দেখা পাওয়া যায়, তবে আমি এসবে আগাগোড়াই বিশ্বাস করতাম না। সেবার মামার বাড়িতে গিয়েছিলাম একটা কাজে। এক পরিচিত চাচার মোটর নৌকায় করে আমি মামার বাড়িতে গিয়েছিলাম। বাসায় ফেরার পথে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিল। যেই চাচার নৌকা করে আমি আসছিলাম, ওই চাচার গঞ্জে কিছু কাজ থাকায় তিনি আমায় বাড়ি থেকে বেশ খানিকটা দূরে নামিয়ে দিয়েছিলেন। তিনি আমায় জিজ্ঞাসাও করেছিলেন যে কোনো সমস্যা নেই তো, এখানে কিন্তু নামিয়ে দিলাম। আমি তখন তাকে বলেছিলাম যে না না, কোনো সমস্যা হবে না, আমি চলে যেতে পারবো। এরপর চাচাকে বিদায় জানিয়ে আমি আমার বাড়ির পথে হাঁটতে শুরু করেছিলাম। আমার সাথে কোনো টর্চ বা কোনো আলো কিছুই ছিল না। তবে আমার বাড়িটা যে খুব একটা দূরে তা কিন্তু নয়। বাঁকা পথে গেলে ওই 15 মিনিট মতো লাগে, আর যদি সোজা রাস্তা দিয়ে যাই তাহলে 20 কি 30 মিনিট লাগবে। সেদিন বাংলাদেশের সাথে ইংল্যান্ডের খেলা ছিল, তাই আমি সময় বাঁচানোর জন্য বাঁকা পথ ধরেই, মানে যেটাকে আমরা শর্টকাট বলি, সেই শর্টকাট রাস্তা ধরেই হেঁটে যাচ্ছিলাম। সেদিন সবাই বাংলাদেশের খেলা দেখতে ব্যস্ত ছিল, রাস্তায় কাউকেই দেখতে পাচ্ছিলাম না। আর তাছাড়া আমি যেই শর্টকাট রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সেই রাস্তাটা গাছগাছালিতে ভরা ছিল, মানে জঙ্গল টাইপের ছিল। প্রায় 4-5 মিনিট হাঁটার পর আমার পাশের একটা ঝোপে ধূপ করে কিছু একটা পড়ার শব্দ আমি শুনতে পাই। চারপাশে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছিল, আর ওই ধূপ করে আওয়াজটা শুনেই আমি থেমে গিয়েছিলাম এক জায়গায়। প্রায় 20 সেকেন্ডের মতো চুপচাপ আমি ওই জায়গাটাতে দাঁড়িয়ে কান খাড়া করে শোনার চেষ্টা করছিলাম যে ওই আওয়াজটা কিসের হলো। কিন্তু এরপর আর কোনো শব্দ আমি শুনতে পাই না। আমি আস্তে আস্তে পা টিপে টিপে এগিয়ে গেলাম ঝোপের দিকে। ঝোপের পাশে দাঁড়িয়ে উঁকি দিতেই আমি চমকে উঠলাম। আমি দেখলাম একটা সাদা কাপড় পরা মহিলা হাত ও পায়ে ভর দিয়ে ঝুঁকে দাঁড়িয়ে আছে কিছু একটার উপরে। মহিলাটার পাশ থেকে কড়মড় কড়মড় করে শব্দ হচ্ছিল। মনে হচ্ছিল মহিলাটি কড়মড় করে কি যেন একটা চিবিয়ে খাচ্ছে। আমি আর সহ্য করতে না পেরে জোরে একটা চিৎকার দিয়ে বলে উঠলাম, কে কে ওখানে? তখনই সাথে সাথে সেই মহিলাটি আমার দিকে ঘুরে তাকালো। মহিলাটির চেহারাটা দেখার পর ভয়ে আমার কলিজাটা এক লাফ দিয়ে গলায় উঠে এসেছিল। মহিলাটির সারা মুখে লেগে থাকা রক্ত এবং সামনে পড়ে থাকা একটা গরুর মৃতদেহ দেখে আমার আর কিছু বুঝতে বাকি রইল না। এরপর শুধু এটুকু মনে আছে যে জ্ঞান হারানোর আগে বেশ কয়েকবার আমি আল্লাহকে ডেকেছিলাম। মহিলাটি চোখের পলকে মরা গরুটাকে রেখে ছুটে আমার দিকে এগিয়ে এসেছিল। এরপর আমার আর কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম সেখানে। জ্ঞান ফেরার পর নিজেকে আবিষ্কার করেছিলাম আমাদের বাড়ির উঠোনে। দেখেছিলাম আমার সামনে এলাকার সব মুরব্বীরা এবং গঞ্জের বড় বড় সব হুজুররা বসে রয়েছে। ওনাদের কাছে শুনেছিলাম ওই রাতে রাস্তা দিয়ে ফেরার পথে আমাদের পাশের বাড়ির রহমত আলী চাচা আমাকে দেখতে পেয়েছিলেন সেখানে।
তিনি আমাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে আরও কিছু মানুষের সাহায্যে আমায় বাসায় নিয়ে এসেছিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে সেই দিন আমার থেকে একটু দূরে আতখাওয়া একটা গরুর মৃতদেহ পাওয়া গিয়েছিল। গরুটির শরীরের বাকি অংশ পাওয়া গেলেও গরুটির মাথা থেকে পেট পর্যন্ত কিন্তু ছিল না। দেখে মনে হচ্ছিল গরুটির মাথা থেকে পেট পর্যন্ত কেউ খুবড়ে খুবড়ে খেয়ে নিয়েছে। এই ছিল ঘটনা, এই ছিল প্রথম ঘটনা। চলে যাব নেক্সট ঘটনায়। ঘটনাটি লিখেছেন পর্ণালী পাল। তিনি লিখেছেন, এই জাস্ট দুদিন আগেই আমি ফিরলাম আসাম থেকে মেঘালয় রাজ্যের সৌন্দর্য উপভোগ করে। ঘটনাটা ঘটেছিল শিলংয়ের একটি হোমস্টেতে। সেখানকার পরিবেশ খুবই সুন্দর আর কেয়ারটেকারের ব্যবহারও ছিল ভীষণ ভালো। তো যাই হোক, সেখানে গিয়ে যখন আমরা পৌঁছলাম তখন প্রায় সন্ধে হবে হবে করছে। আমরা একটা গ্রুপ গিয়েছিলাম, তাই তিনটে রুম বুক করা হয়েছিল। আমি যেই রুমটাতে ছিলাম সেটা প্রথমে দেখে খুব একটা ভালো লাগেনি আমার। সেখানে থেকেছি মোট তিন রাতের মতো। সব কিছুই ঠিকঠাক চলছিল। সকালে উঠে রেডি হয়ে বেরিয়ে যেতাম সারাদিনের জন্য, আর সন্ধে হলে ফিরতাম। তারপর ডিনার করে দুই ছেলেকে নিয়ে শুয়ে পড়তাম। এই ছিল ডেলি রুটিন। এর মধ্যে দ্বিতীয় দিন আমি খুব ভোরে উঠে টয়লেটে গিয়েছিলাম। ছেলেরা তখনও ঘুমাচ্ছিল। এখানে বলে রাখি, আমার যেই রুমটা ছিল সেই রুমের পাশ দিয়ে একটা সিঁড়ি উঠে গিয়েছিল দোতলায়, আর উপরে শুধু ওই হোমস্টের যিনি কুক ছিলেন তিনি থাকতেন। তো বাথরুমে যাওয়ার পর মনে হয়েছিল ওই ভোরবেলা আমার রুমের চারপাশে আর ওই সিঁড়ির কাছে কেউ একটা ঠকঠক করে শব্দ করতে করতে ঘুরে বেরোচ্ছে। শব্দটা শুনে আমি খুব চিন্তার মধ্যে পড়ে গিয়েছিলাম, কারণ অত ভোরবেলা এরকম ঠকঠক করে শব্দ করতে করতে অদ্ভুতভাবে কে হাঁটবে। তো যাই হোক, আমি ভাবলাম কোনো মানুষ হয়তো চলাফেরা করছে, আর আওয়াজটা আমার বাথরুমের বাইরের দেওয়ালের একদম কাছের থেকে আসছিল। কিছুক্ষণের জন্য আমি ভাবলাম যে কেউ আবার বাথরুমের কাঁচের জানালার ওপার থেকে উঁকি দিয়ে দেখার চেষ্টা করছে না তো। এই ভেবে একটু ঘাবড়ে গিয়ে বাইরে দেখার চেষ্টা করলাম। বাইরে তাকাতেই দেখলাম বাইরে কেউ নেই। এরপর তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে আমি বেরিয়ে এলাম বাইরে। একটা কথা বলে রাখি, শিলংয়ের ওখানে জানি না কেন এখন রোজ মাঝরাতে ওখানে দু তিন ঘন্টার জন্য কারেন্ট অফ করে রাখা হচ্ছে। তাই রোজ মাঝরাতে কারেন্ট অফ হয়ে যেত, আর প্রবলেম ছিল যে এত অন্ধকার থাকতো আমি কিছুতেই ঘুমাতে পারতাম না। প্রথমত আমার দুই ছেলের কেউই লাইট অফ করতে দিত না, আর তার ওপর আবার ঘরে কোনো নাইট ল্যাম্পের ব্যবস্থাও ছিল না, তাই বাধ্য হয়ে লাইট জ্বালিয়েই শুতাম। কিছুক্ষণ চুপচাপ শুয়ে থাকার পর ঘুমিয়ে পড়তাম, তাই মাঝরাতে যখন কারেন্ট যেত তখন বুঝতে পারতাম, আর ঘুমটাও হঠাৎ করে ভেঙে যেত। ঘুম ভাঙার পর অত অন্ধকারে আর কিছুতেই আমার ঘুম আসতো না। তো শেষ দিন যেদিন আমরা শিলং থেকে বেরিয়ে আসবো সেদিনের মাঝরাতে কারেন্ট চলে যাওয়ার পর আমার ঘুম ভেঙে গিয়েছিল। সেদিন বেশ ঠান্ডা ছিল আর বৃষ্টিও পড়ছিল বাইরে, তাই ঘরের সমস্ত দরজা জানালা সব বন্ধ করা ছিল। ঘরের ভেতরে একটু হাওয়া ঢোকার কোনো সুযোগই ছিল না। আমি চুপচাপ শুয়েছিলাম ঘরে। হঠাৎ করে আচমকা গরম লাগতে শুরু করলো আমার। এরকম অবস্থায় আমি দেখলাম ওই ঘরের যে আলমারিটা ছিল ওটার একটা দরজা হঠাৎ করে খুলে আবার ঠাস করে নিজের থেকেই বন্ধ হয়ে গেল। আওয়াজটা তো জোরেই হয়েছিল, আর তাছাড়া ওই অন্ধকারেও এই ঘটনাটি আমি স্পষ্ট বুঝতে পেরেছিলাম। আমি কয়েক সেকেন্ডের জন্য নিজের নিঃশ্বাস নেওয়া বন্ধ করে চুপ করে শুয়েছিলাম। কিছু সেকেন্ড পর আমি উঠে বসি আর ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে ওদিকে ফেলতেই দেখলাম সব কিছু ঠিকঠাক আছে। এরপর আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম দেখি আবার কিছু হয় কি না। অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখলাম আর কিছুই হলো না। আমি সাহস করে উঠে ফোনের টর্চ লাইটটা জ্বালিয়ে ওই আলমারির কাছে গিয়ে কপাটটা খুললাম। দেখলাম কপাটটা বেশ শক্ত, নিজের থেকে খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপর বিছানায় ফিরে এসে আমি আবারও শুয়ে পড়ি আর কন্টিনিউয়াসলি আলমারিটার দিকে একভাবে আমি তাকিয়ে থাকি। আমি কখন ঘুমিয়ে পড়েছিলাম আমার মনে নেই। সকালে উঠে দেখলাম ওই
হোমস্টের কুক রান্না করতে এসেছেন। তাকে জিজ্ঞাসা করার পর জানলাম সে অত ভরে ওঠে না। বাড়িতে ফেরার সময় দেখলাম ওই হোমস্টে ঠিক সামনেই একদম রাস্তার ঠিক বিপরীতে একটা সিমেট্রি আছে, বেশ অনেকগুলো কবরও দেওয়া ছিল ওখানে। জানি না সেদিন আসলে ঠিক কী ঘটেছিল, আমি যেটা এক্সপিরিয়েন্স করেছি সেটাই শেয়ার করলাম। এই ছিল ঘটনা, এই ছিল আজকের এপিসোডের দুটো ঘটনা। কেমন লাগলো আজকের এপিসোড আমায় কমেন্টস করে জানিও। সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট এপিসোডে। আজকের মতো শুভরাত্রি।